প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছো পিজি পড়ছো তোমাদের সকলেরই একাধিক ইক ডাউট রয়েছে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমাদের পরীক্ষা কবে হবে কিভাবে হবে এ একই সাথে এ তোমাদের অফিসিয়াল আপডেটও শেয়ার করবো একটি বিশ্ববিদ্যালয়ের এবং আজকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এর পরীক্ষা শুরু হচ্ছে তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস ই যেটা অবশ্যই প্রত্যেকে মাথায় রাখতেই হবে নয়তো পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা তোমাদের মধ্যে বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষা সম্বন্ধে জানতে চাইছ যে আমাদের পরীক্ষা কবে হবে আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি আমি থার্ড সেমিস্টারে পড়ি আমি অমুক ইউনিভার্সিটির আন্ডারে পড়ি তোমাদের নিয়েও বিস্তারিত আলোচনা করছি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি কি আছে সেটাও তোমাদের জানাচ্ছি তার আগে এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো যারা ইউজির স্টুডেন্ট রয়েছে তোমাদের পরীক্ষা আজকে পনেরোই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তো তোমাদের প্রত্যেককে সবার প্রথমে শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ তোমরা অনেক বাধা বিপত্তি পেরিয়েছ আমরা একসাথে বিভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী একত্রিতভাবে ভাবে পিটিশন করেছি টুইটার ক্যাম্পেইন করেছি বিভিন্ন রকমভাবে ওখান মোটকে অনলাইনে আনতে আমরা সকলেই এই বহু পরিশ্রম করেছি আর সেই পরিশ্রমের ফলস্বরূপ আজকে তোমরা অনলাইনে পরীক্ষা দিতে চলেছ তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আমাদের পরিবারের সকলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় তোমরা পরবর্তী জীবনে অনেক দূর এগিয়ে যাও তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককে বলি তোমরা কিন্তু সকলেই জানো যে কিভাবে তোমাদের এর এফোর সাইজে কিভাবে কি লিখবে সমস্ত কিছু আগেই বলে দিয়েছি প্রথম পেজ কী থাকবে ফার্স্ট পেজ কি থাকবে সমস্ত কিছু এগুলো তোমরা জানো কিন্তু পরীক্ষা চলাকালীন তোমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে অনেকটাই চিন্তাধারা থাকে মনোযোগ থাকে সেই কারণে সময়ের কথা কিন্তু অনেকেই ভুলে যাও যে সময়ের মধ্যে তোমাদের অ্যান্সার স্কিপ্ট জমা দিতে বলা হয়েছে সেই সময়ের মধ্যে যাতে তোমরা অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করে দিতে পারো ও সেটা কিন্তু অতি অবশ্যই গুরুত্ব সহকারে নজর দেবে কারণ তুমি যেটা লিখছো সেটা যদি যথা যথাসময়ে তুমি আপলোড করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাবসেন্ট করা হতে পারে আর যদি তুমি অ্যাবসেন্ট হও তাহলে অনেকটাই সমস্যায় পড়বে তুমি ই সেই কারণে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই তোমরা সমস্ত অ্যান্সার লেখো এবং অ্যান্সার লিখে যথা সময়ে তোমরা কিন্তু ও আপলোড করে দেবে তোমাদের অ্যান্সার স্কিফট এরপরে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী রয়েছো কল্যাণ ইউনিভার্সিটি রয়েছো বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে বিশেষ করে কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট ফার্স্ট স্টুডেন্ট রয়েছো থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমাদের কবে পরীক্ষা হবে কোনো আপডেট নেই এখনও পর্যন্ত অফিসিয়ালি তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের ফর্ম ফিল আপের এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু রীতিমতো চলে এসছে অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিস দ্বারা তোমাদের জানিয়ে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের ওই যে নোটিস তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে সেই নোটিসে এ তোমাদের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফর্ম ফিল আপ করে নিতে পারছো তো তোমাদের এ যাদের এখনো পর্যন্ত পরীক্ষার ডেট ঘোষণা হয়নি পরীক্ষা সম্বন্ধে কোনো বিজ্ঞপ্তি নেই তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা অনেকেই চিন্তা করছো ও ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা তো অনলাইনে হচ্ছে আমাদের বা অন্যান্য ইউনিভার্সিটি তো অ্যানাউন্স করে দিয়েছে অন্যান্য ইয়ারের অ্যানাউন্স করেছে আমাদের ইয়ারের পরীক্ষা কবে হবে কি হবে দেখো ও এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন কোন সেমিস্টারের বা কোন কোন ইয়ারের ক্ষেত্রে একটু দেরি হয় পরীক্ষা নিতে সেটা আমরা আগের বছরও দেখেছি যেমন কল্যাণ ইউনিভার্সিটির কথাই যদি বলি একটু দেরিতে পরীক্ষা হচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি চিন্তা করার তোমাদের কোনো বিষয় নেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের এই সিচুয়েশনের কথা মাথায় রেখে কিন্তু অনলাইনেই পরীক্ষা হবে তোমাদের আগেও আমি ভিডিওতে বলেছি যে পনেরোই জানুয়ারির পর কিন্তু তোমাদের স্কুল কলেজ খোলার কোনো রকম চান্স নেই এই সিচুয়েশনের কথা মাথায় রেখে দীর্ঘ অনির্দিষ্টকালের জন্যই তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়েছে যদিও ও অফিশিয়াল নবান্নের বিজ্ঞপ্তিতে পনেরোই জানুয়ারির কথা উল্লেখ করা আছে তার সত্ত্বেও সিচুয়েশন অনুযায়ী পনেরোই জানুয়ারির পরও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না শুধুমাত্র অফিশিয়াল কাজকর্মের জন্য কিন্তু স্কুল কলেজ খোলা রয়েছে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের পঠন পাঠনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের পনেরোই জানুয়ারির পর প্র্যাকটিক্যাল পরীক্ষার স্বার্থে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালের জন্য অনুমতি দিতে পারে রাজ্য সরকার যেটা আনন্দবাজার পত্রিকায় উঠে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে খুলছে না অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কোভিড সিচুয়েশান যতদিন পর্যন্ত ঠিক হয় সেই অনুযায়ী তোমাদের সমস্ত পরীক্ষা অনলাইনেই হচ্ছে এ কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই ধাপে ধাপে প্রত্যেকের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে পরীক্ষার মোডের কথাও আসবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি সেখানে ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে পরীক্ষার মোডের কথা উল্লেখ করা নেই তাতেও বলে রাখি তোমাদের পরীক্ষা অনলাইনেই হবে যে যেহেতু অন্যান্য ও যে বিশ্ববিদ্যালয় তারাও অনলাইনে নিচ্ছে এবং সিচুয়েশান অনুযায়ী অনলাইনেই নেওয়ার কথা বাদ বাকি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিরকম তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রস্তুতি করম কীরকম তোমাদের সিলেবাসের কত পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে না পুরোটাই তোমরা বাড়িতে বসে কমপ্লিট করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে হলো না